প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 8.5-এর এবার সম্পাদ্য 10 আলোচনা করব। এখানে বলা হলো যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো অন্তর্বৃত্ত এর অর্থ হলো যে একটা ত্রিভুজের ভেতরে বৃত্ত অবস্থান করবে, সেটা আমরা অঙ্কন করব। এখানে এবিসি একটি ত্রিভুজ, তো এই ত্রিভুজের অন্তর্বৃত্ত যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে শুরুতেই আমাদের কি করতে হবে, এবিসি ত্রিভুজের এই যে বি কোণ আছে, অর্থাৎ এবিসি কোণ, যেটা এ বি সি কোণ, অর্থাৎ এই বি কোণের সমদ্বিখণ্ডক তোমাদের শুরুতেই নিতে হবে। তো বি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কনের জন্য সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবে। এরপর এই বি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কনের জন্য সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করলে, তো সেই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ এর অর্থ হলো তোমাদের এই যে কোণের যে চাপ তার একটু কম নেবে, নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবে। মানে যে ছেদ বিন্দু দুইটি আছে, এই ছেদ বিন্দু দুইটি থেকে দুইটি বৃত্তচাপ নিতে হবে। এরপর ছেদ বিন্দু আর এখানে বি বিন্দু স্কেল ধরে কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করবে। এরপর সি কোণের সমদ্বিখণ্ডক নেবে, ঠিক একই নিয়মে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নাও, এটা তোমাদের ইচ্ছা মতো ব্যাসার্ধ নেবে। তারপর এখানে অর্ধেকের বেশি মাপ নেয়, অর্থাৎ দুইটি বিন্দুতে ছেদগুলো তার চেয়ে একটু কম নেবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকো আবার, ছেদ বিন্দু দুইটি থেকে। এবার সি বিন্দু আর এখানে ছেদ বিন্দু, সি বিন্দু যোগ করে দেবে। এই যে সমদ্বিখণ্ডক দুইটি পরস্পর যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুর নাম দাও ও। তো এখানে বি কোণের এ বি সি কোণের সমদ্বিখণ্ডক এটা দিলাম বিই, আর এ সি বি কোণের অর্থাৎ সি কোণের সমদ্বিখণ্ডক এটার নাম দিলাম সি এফ। এবার বিই ও সি এফ পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, এবার ওকে কেন্দ্র করে বিসি এর ওপর একটি লম্ব আঁকব। লম্ব আঁকার নিয়ম হলো ওকে কেন্দ্র করে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সে বৃত্তচাপ যেন এই যে বি এবং এই যে সি বিন্দু, এই দুইটা বিন্দু, তাহলে এই যে বি এবং সি বিন্দুর মাঝে যেন অবস্থান করে, বি এবং সি বিন্দু পার হওয়া যাবে না, এরকম একটা বৃত্তচাপ নিতে হবে। নেওয়ার পর এই যে দুইটি ছেদ বিন্দু এখানে পাবে তোমরা, বিসি রেখার বিসি এই যে রেখাংশের এখানে একটা ছেদ বিন্দু, আবার এ পাশে একটা ছেদ বিন্দু, এই যে একটা ছেদ বিন্দু, এই দুইটা ছেদ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ যে মাপ আছে তার চেয়ে একটু কম নেবে, নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করো। আবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে একই মাপ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করো। এ বৃত্তচাপ দুইটি
যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দু আর ওই যে ও বিন্দু, এই দুইটি বিন্দুতে স্কেল ধরে ও থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করো, এটার নাম দাও, কথার কথা দিলাম পি। এবার ওকে কেন্দ্র করে ওপি সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ওপি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ওপি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যে বৃত্ত এ বি, বি সি আর এ সি, এ তিনটা বাহুকে স্পর্শ করবে। তাহলে এটাই হলো নির্ণীয় অন্তর্বৃত্ত। তাহলে পি এটা দাও কিউ আর এটা দাও আর, তাহলে পি কিউ আর হবে নির্ণীয় অন্তর্বৃত্ত। তাহলে অঙ্কনের বিবরণ আমি আবারও বলবো, দেখো শুরুতেই তোমাদের কি করতে হবে, এ বি সি একটি ত্রিভুজ নিতে হবে, এই ত্রিভুজের এই যে বি কোণ অর্থাৎ এ বি সি কোণের সমদ্বিখণ্ডক নিতে হবে। তো সমদ্বিখণ্ডক আঁকার যে নিয়ম, কোণের যে সমদ্বিখণ্ডক তোমরা এঁকেছো সেই নিয়মে সমদ্বিখণ্ডক আঁকতে হবে বিই। আবার এ সি বি কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ নিতে হবে। এবার বিই এবং সিএফ পরস্পর ও বিন্দুতে ছেদ করবে, ওকে কেন্দ্র করে ও বিন্দু হতে বিসি এর ওপর ওপি তোমাদের লম্ব অঙ্কন করতে হবে। এবার ওকে কেন্দ্র করে ওপি সমান ব্যাসার্ধ নিয়ে তোমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যা বিসি কে পি আর এসি কে কিউ এবং এ বি কে আর বিন্দুতে ছেদ করবে বা স্পর্শ করবে। তাহলে এই যে পি কিউ আর হবে নির্ণীয় অন্তর্বৃত্ত। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কনের বিবরণ, যেটা তোমরা যেটার পর যেটা অঙ্কন করবে সেটা তোমরা ধাপে ধাপে লিখে ফেলবে, তাহলে সেটাই হয়ে যাবে অঙ্কনের বিবরণ। আর বিশেষ নির্বাচনে তোমরা বলবে যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, তারপর অঙ্কনের বিবরণ শুরু করবে।